ব্যান্ডেল ঝুপড়ির আইসিডিএস সেন্টার উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিরোধের মুখে পড়তে হলো আরপিএফ এর কর্মীদের। ব্যান্ডেল পঞ্চায়েতের পুকুরতলার ঘটনা, গরিব মানুষদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছে এই হেলথ সেন্টার। কয়েকদিন আগেই হেলথ সেন্টার ভেঙে দেওয়ার নোটিশ দিয়েছিল পূর্ব রেল। সেই নোটিশের নির্দেশ মতো এই হেলথ সেন্টার আজ ভেঙে দেওয়ার কথা জানানো হয় রেলের তরফে। সেই মতন রেলের পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপরেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করা হয় তাদের পক্ষ থেকে। আইসিডিএস সেন্টার, এখানে একটা কি বলবো হেলথ ক্যাম্পও করা হয় এখানে মাঝে মাঝে। তো এটার যেহেতু রেলের ভেতরে খানিকটা অংশ পড়ে গেছে, তাই এটা রেল নোটিশ দিয়েছে ভেঙে দেওয়ার জন্য। যদি এটা ভেঙে দেওয়া হয় তাহলে আমাদের এই স্কুলের আইসিডিএস এর বাচ্চাগুলো কোথায় যাবে? এবং শুধু বাচ্চা নয়, মা এবং বাচ্চা সকলেই এখান থেকে পরিষেবা নেয়। এছাড়া আমাদের নানান রকম ক্যাম্প হয়, পোলিও, তারপরে ধরুন এই যে কোভিডের যে ক্যাম্প হলো, তারপরে এই এখন এই 9 তারিখ থেকে রুবেলা শুরু হবে, সব এই স্কুলের মধ্যে আমাদের ক্যাম্প করে করে দেওয়া হয়। প্লাস যদি এখানে ভেঙে দেয়, এখানকার এই স্কুলটা কোথায় যাবে? মায়েরা বা বাচ্চারা কোথা থেকে পরিষেবা নেবে? সেই আমাদের এখানে 2 জন ওয়ার্কার 2 জন হেল্পার আছে, টোটাল আমরা 38 জন। টোটাল আমরা ওয়ার্কার 38 জন, হেল্পার আমরা হেল্পারও আমাদের 38 জন, মানে মোট 38টা আমাদের মানে টোটাল সেন্টার। আর বাচ্চা তো 1000-1500-এর ওপরে বাচ্চা আছে টোটাল ব্যান্ডেল মিলিয়ে, আর এখানেই শুধু 150টা। হ্যাঁ, না সবকটা সেন্টার না, আমাদের কিছু কিছু সেন্টার আছে, মানে এইখান থেকে ধরুন আমবাগান অবধি রেলের আন্ডারে 5-6টা সেন্টার আছে। সবাইকে নোটিশ দেওয়া হয়েছে, হ্যাঁ, ভেঙে দেওয়ার জন্য, মানে উচ্ছেদ করে। না, তাদের কোনো বিকল্প কোনো ব্যবস্থাই করেনি। আমরা চাইছি বিকল্প কোনো ব্যবস্থা করে দিক, দিয়ে ওনারা উচ্ছেদ করুক, আমাদের কোনো অসুবিধা নেই। একটা স্বাস্থ্যকেন্দ্র চলে আর 2 অঙ্গনবাড়ি সেন্টার চলে। এখন রেল নিজের এখানটা কি প্রজেক্ট বানাচ্ছে, তার জন্য বলছে নাকি এই সেন্টারটাকে ভেঙে দেবে। এবার যদি এই সেন্টারটা ভেঙে দেয় তাহলে এখানকার মানুষরা যে পরিষেবাটা পায় সে পরিষেবাটা কিন্তু পাবে না। রেল পুলিশ সূত্রে খবর, এই হেলথ সেন্টার রেলের জমির মধ্যে পড়েছে। তাদের কাছে নোটিশ আসে যে নির্দিষ্ট তারিখে এই হেলথ সেন্টার ভাঙার, তবে স্থানীয়দের বিক্ষোভে সেইটা তাদের পক্ষে করা সম্ভব হয়নি। তবে আগামী দিনে আবারও নোটিশ এলে তা কার্যকারী করার প্রচেষ্টা করবে রেল পুলিশ। तो उसको हटाना था, केंद्रीय विद्यालय के जो नक्शे में है उसके बीच में आ रहा है, तो उसको हटाने के लिए हम लोग यहाँ पर आए हुए थे। लेकिन लोकल लोगों का और जैसा भी व्यवस्था यहाँ पर है उसके हिसाब से अभी पॉसिबल नहीं हो पा रहा है। इसका आगे डेट सुनिश्चित किया जाएगा और जो भी होगा आगे कार्रवाई किया जाएगा। अभी क्या पोस्टपोन किया जा रहा है इसको? आज जो डेट दिया गया था 28 तारीख का तोड़ने के लिए, अभी ये संभव नहीं हो पा रहा है। इतना एजिटेशन टाइप का हो रहा है यहाँ पर, महिलाएं बच्चे सब आए हुए हैं, इस वजह से उसको आगे पोस्टपोन किया जाएगा। तो बाद में क्या ये लोगों के लिए कुछ सोचा जाएगा, आप कुछ अपील करेंगे या फिर कुछ ऊपर के लेवल का बताएंगे कुछ? देखिए, हम लोग का काम था इविक्शन को आकर के उसको हटवाना वहाँ से, अभी नहीं हो पाया। आगे जब भी डेट आएगा तो हम लोग फिर उस पर कार्रवाई करेंगे। ठीक है, धन्यवाद। आपका नाम? सनी राजपूत। থেকে রাহি হালদার, নিউজ 18 লোকাল।